আমি জয়দীপ চক্রবর্তী। আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো উইপ্রো গার্নেটের ডিসকোডেবল ল্যাম্প এলইডি। তো এই জিনিসটা পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো জিনিস, যে যারা পড়াশোনা করেন বা এছাড়াও বাড়ির জন্য কিনতে পারেন, খুবই সুন্দর জিনিস উইপ্রোর। এখানে যে প্রোডাক্ট ফিচারগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আপনি দেখে নিতে পারবেন। এখানে স্টপ করে আমি দেখিয়ে দিলাম। তো এটা ABS ম্যাটেরিয়াল, পাওয়ার হচ্ছে 6 ওয়াট, ভোল্টেজ 220-240 ভোল্ট, কালার হোয়াইট, খুব সুন্দর ব্রাইটনেস, খুব সুন্দর চোখে লাগে না। এই হলো টোটাল গেট আপ। ও আরেকটা জিনিস আমি দেখাবো এখানে, সেটা হলো যে এই যে MRPটা লেখা রয়েছে 2250 টাকা, তো এটা আমার এত পড়েনি, আমি অফারে পেয়েছিলাম 850 টাকা মতো আমার পড়েছিল। তো আপনারাও অফারে নিলে খুবই লাভ। এছাড়াও জিনিসটা এত দাম নয়, কিছুটা কমই থাকে, কিন্তু আমি যেহেতু অফারে পেয়েছি তো সেক্ষেত্রে আমার একটু কম পড়েছে। তো আসুন এরপরের এইটা দেখি ভেতরের আইটেমটা কেমন। হ্যাঁ, এই হলো এই লাইটটা, যেটা পড়াশোনার ক্ষেত্রে এবং অন্যান্য কাজেও খুব ভালোভাবে কাজে লাগবে। এই হলো তো দেখতে জিনিসটা, খুবই শক্তপোক্ত জিনিসটা, চাইলে আপ ডাউন করা যাবে। আর এখানে দুটো সুইচ রয়েছে, এই সুইচটা দুটোর কাজ হচ্ছে, একটা হচ্ছে অফ অনের সুইচ আর একটা হচ্ছে কালার চেঞ্জ। এটা অফ অন, এটা কালার চেঞ্জ। যদি আমি এইটা টাচ করি একবার, এখানকার কালারটা চেঞ্জ হতে থাকছে, এখানে কালারটা চেঞ্জ হতে থাকবে। আবার যদি আপনি প্রেস করেন, বন্ধ, আবার টাচ, আবার বন্ধ। আর যদি আপনি দুটো একসঙ্গে প্রেস করেন, এখানে যদি দুটো একসঙ্গে আপনি প্রেস করে থাকেন, তখন এটা একটার পর একটা হতে থাকবে, কালারটা একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, খুব সুন্দর দেখতে। এটা মানুষ মানে এই কারণেই আশা করি পছন্দ হবে সবার, আমারও হয়েছে। এইবার আপনি যদি পাওয়ার, মেন পাওয়ার বাটনে আসেন, এটা যদি আপনি টাচ করেন, এই হলো আলো, খুবই প্রেশার, যথেষ্ট আলো, যথেষ্ট বলবো না, অনেক বেশি আলো। আমার কাছে আরেকটাও এলইডি ল্যাম্প রয়েছে এরকম, তো এরকম নেই, আর একরকম রয়েছে, তো এটা তার থেকে অনেকটা বেশি আলো। আবার যদি এটা টাচ করে আপনি ধরে থাকেন, এর পাওয়ারটা কমতে থাকবে, পাওয়ারটা কমে যাবে। আবার যদি আপনি টাচ করেন, পাওয়ারটা বেড়ে যাবে, পাওয়ারটা পুরো বেড়ে যাবে। এই হলো এটার ফাংশন, খুব সুন্দর জিনিস। চার্জার দিয়ে দেবে সঙ্গে, এটা দিয়ে দেবে। এই হলো টোটাল জিনিস। আমি জয়দীপ চক্রবর্তী, আমার এটা চ্যানেল। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।